চমৎকার, নারায়ণ নারায়ণ, জগৎ পিতার জগৎ মাতার শুভ পরিণয়ের উপযুক্ত মিলন মণ্ডপে বটে, নারায়ণ নারায়ণ। দেব বিশ্বকর্মা নিজেই মণ্ডপ তৈরি করেছে, নারায়ণ নারায়ণ। জানি রাজু, জানি আয়োজনে এতটুকু ত্রুটি নেই কোথাও, নারায়ণ নারায়ণ। প্রণাম মহারানী। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার সঙ্গে? দয়া করে যদি একবার প্রাসাদের অন্দরে আসেন। কি সর্বনাশ, আমায় একা ডাকছেন কেন? নারায়ণ নারায়ণ, মহেশ্বরকে নিয়ে মনের সংশয় রানীমার কি এখনো যায়নি? ওনারা বুঝি এসে গেলেন? আর একদম সময় নেই দেবশ্রী, দয়া করে একবার আসুন। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। এই বর এসছে মনে হচ্ছে, চলো আমরা যাই। চলো চলো চলো। বিরাট শোভাযাত্রা, সখী দেখবে এসো। কোথায় তিনি? ওই তো, ওই যে তার বাহনের পৃষ্ঠে, যেন একাই দ্বাদশ আদিত্য হয়ে বিরাজ করছেন। কোথায় সখী? দেখতেই তো পাচ্ছি না। ওই তো, ওই যে নারায়ণ নারায়ণ, আপনি আমায় এখানে কেন নিয়ে এলেন রানী? আপনার সহায়তা আমার খুব প্রয়োজন দেবশ্রী। নারায়ণ নারায়ণ, আপনি বলুন আমায় কি করতে হবে? আমার কন্যা মহেশ্বরকে স্বামী হিসেবে মেনেছেন, কিন্তু আমি তাকে দেখিনি, কিছু জানি না। শুনেছি উনি নাকি শ্মশানের চিতার ছাই ভস্ম মেখে থাকেন। নারায়ণ নারায়ণ, ভস্ম নয় রানীমা, ভস্ম নয়, বিভূতি, নারায়ণ নারায়ণ। আর তাই তিনি জগতে বিভূতিভূষণ নামে খ্যাত। নাক তার শরীরকে বেষ্টন করে থাকে, এ কি সত্য? সত্য রানীমা, সত্য। আমার আমার সোনার প্রতিমার পাশে তাকে কি মানাবে দেবশ্রী? নারায়ণ নারায়ণ, সর্বনাশ, এর কি জবাব দেব? নারায়ণ নারায়ণ, তিনি অরুণ, অনিন্দকান্ত, পরম পুরুষ, নারায়ণ নারায়ণ। ওই দেখুন রানীমা, ওই দেখুন, মহেশ্বরকে নিয়ে বরযাত্রীদের শোভাযাত্রা নগরের দ্বার দিয়ে প্রবেশ করছে। ওই দেখুন রানীমা, ওই দেখুন, নিজে চোখে দেখুন তার স্বরূপ। চিনিয়ে দিন দেবশ্রী। নারায়ণ নারায়ণ। সখী একবার দেখবে এসো। তাকে দেখতে মন চাইছে না? তাকে তো সারা জীবন ধরে দেখবো সখীরা। তা তো দেখবে, কিন্তু এই দেখাটা কি ফিরে আসবে? এই দেখার মুহূর্তটাই আলাদা।
তোমাদের কষ্ট হবে, তোমরা আমাকে ছেড়ে থাকতে পারবে। সখী, তোমার মুখ আর তোমার ফেলে যাওয়া স্মৃতি মনে করে আমরা মনের কষ্ট দূর করার চেষ্টা করব, তাই না জয়া? কিন্তু আমি তোমাদের দুজনকে ছেড়ে থাকতে পারবো না, তাই আমি ঠিক করেছি আমি তোমাদেরকে আমার সঙ্গে করে নিয়ে যাব। সত্যি সখী, তুমি আমাদের তোমার সাথে নিয়ে যাবে? মহেশ্বরের অনুমতি বিনা তা কি সম্ভব হবে সখী? কেন, সে তো আমারও সংসার, আমার সংসারে কি আমার অনুমতির কোনো মূল্য নেই? আমার ইচ্ছা অনিচ্ছা কি কোনো মূল্য পাবে না সেখানে? যদি তোমরা সম্মত হও তবে তোমরা আমার সঙ্গে সেখানে যাবে, থাকবে আমার সঙ্গে। মহেশ্বর, কি সুন্দর রূপ, কি সুন্দর বেশ! নারায়ণ নারায়ণ, উনি মহেশ্বর নন রানী, উনি হলেন মহেশ্বরের মনোরঞ্জনকারী গন্ধর্ব অধিপতি মাত্র, নারায়ণ নারায়ণ। মহেশ্বর বুঝি এর চাইতেও সুপুরুষ, তাই না দেবশী? নারায়ণ নারায়ণ, এমন তুলনা মহেশ্বরের ক্ষেত্রে অসম্মানজনক। আপনি দেখতে থাকুন রানী, দেখতে থাকুন। ওদের মধ্যে মহেশ্বর কোনজন? নারায়ণ নারায়ণ রানীমা, এরা সব যক্ষ, মহেশ্বরের কিঙ্করে। কিঙ্কর যদি এমন রূপবান হয় আমার জামাতা এর চাইতেও রূপবান। খুব কুচিত কিছুতেই নয়, তাই না দেবশ্রী? উজ্জ্বল জ্যোতির্ময়দের মধ্যে আমার জামাতা কোনজন দেবশ্রী, কোনজন? রানীমা, এনারা হলেন দেবতাগণ। ওই যে প্রথমে যিনি আসছেন উনি হলেন সূর্যদেব, আর তার পাশে যিনি আসছেন উনি হলেন অগ্নিদেব, আর ঠিক পিছনে যিনি আসছেন ওই দেখুন উনি হলেন বরুণ দেব। নারায়ণ নারায়ণ, এদের জ্যোতি পার কতটা! মহেশ্বরের কাছে এনারা জ্যোতিতে নিষ্প্রভ। এবার আমি তাকে চিনতে পেরেছি। হইজো হইজো, উনি আমার জামাতা। হা হা, মরি মরি, কি অপরূপ রূপ! যেন সমস্ত দেবতার জ্যোতি উনি একাই ধারণ করেছেন। নারায়ণ নারায়ণ, আপনি যাকে ভাবছেন উনি তিনি নন, উনি হলেন দেবরাজ ইন্দ্র, আর পাশে ইন্দ্রাণী শচীদেব। দেবরাজ ইন্দ্র, উনি এমন রূপবান! নারায়ণ নারায়ণ, চুপি চুপি একটা কথা বলি রানীমা, দেবরাজ ইন্দ্র কিন্তু মহেশ্বরের রূপের জৌলুসকে কিঞ্চিৎ হিংসেই করে। নারায়ণ নারায়ণ,
বাইরে দেখো। এই কুচ্ছিত গ্রুপের হাতে আমি আমার সোনার প্রতিমাকে কিছুতেই তুলে দেব না। এ বিবাহ হবে না। চলো চলো পাল্টাই।